সংসারের সমস্ত কাজকর্ম সেরে এখন দেখো চলে এসেছি আমাদের দোকানে লাঞ্চের হোম ডেলিভারি প্যাকেটগুলো করতে। তো আমাদের এখান থেকে 10 থেকে 500 জন অবধি হোম ডেলিভারি দেওয়া হয়। আজকে দুপুরে ঘরে আর রান্না হলো না, দেখো দোকান থেকেই খাবার দাবার সব নিয়ে চলে এলাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা, তো উঠেছি আজকে অনেক সকালে। তোমাদের দাদাভাই আজকে দোকানে গেল 5টার সময়, সকাল 5টার সময়, তখন থেকে আমি উঠেছি, মানে সোফাতে বসে বসে ফোন নিয়ে মানে ঘাঁটছিলাম। তো তারপরে 6:30 সময় উঠে মানে ফোন রেখে দিয়ে তারপরে ব্রাশ করে এখন দেখো সংসারের কাজে হাত দিয়েছি। তো গ্যাসটা একটু মুছে নিলাম, মানে ওভেনটা তো রাতে একটু পরিষ্কার করে রেখে দিই আমি, জানো তো, তাও একটু বাসি, মানে ওভেন থাকে তো আমি একটু সকালবেলা ভালো করে মুছে নিই। আর দেখো বাসনও আছে, মানে বেশি বাসন নেই, রাতে যেহেতু রান্না হয় না দোকান থেকে খাবার দাবার চলে আসে, মানে কয়েকটা বাসন আছে সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে হচ্ছে রবিবার, আর জানো তো মানে কাল রাত থেকে এত বৃষ্টি হচ্ছে, মানে জামাকাপড় তো কিছুই শুকাচ্ছে না, আমার চারদিকে জামাকাপড় মেলা। তো এখন দেখো এই কিচেন ক্যাবিনেটগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এইগুলো আমি রোজ পরিষ্কার করি না, মানে পরিষ্কারই থাকে, যখন আমি যেটা টাইম পাই আমি সেটাই করে নিই, দু একদিন ছাড়া ছাড়া। আর এখন দেখো এক্সট্রা বাসনগুলো সব মুছে শুকনো করে তারপরে মানে এই ড্রয়ারের ভিতরে রেখে দিলাম। আর এই দেখো আজকের একটু জামা কাপড় রয়েছে, মানে সকালে 90টা চেঞ্জ করেছিলাম, আর টুকটাক জামা কাপড় রয়েছে, বেশি আজকে কাঁচা নেই, তো কালকে রাতেই আমি কেচে নিয়েছি। আর যেহেতু বর্ষাকাল না, বেশি জমিয়ে রাখলে আর আমার তো ঘরে বেশি মেলার জায়গা নেই, ওই জন্য আমি কম কম করে এখন পরিষ্কার করে নিচ্ছি, মানে রোজেরটা রোজ পরিষ্কার করে নিচ্ছি, জমিয়ে রাখছি না। আর এখন যেহেতু জলের কোনো সমস্যা নেই, মানে জল এখন থাকছে। সোনু দেখো এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে, তো ও আজকে অনেক সকালে উঠেছে, মানে 5টার সময়। তো আজকে যেহেতু রবিবার, মানে শনি রবিবার ও তাড়াতাড়ি উঠে পড়ে, যেহেতু স্কুল ছুটি, পড়া ছুটি। আর যেদিনে স্কুল থাকবে না, ওকে ডেকে ডেকে মানে 9টা বেজে যাবে, তাও ওকে মানে ঘুম ভাঙানো যায় না, এমন অবস্থা। আজকে তো অনেক সকালে উঠে ব্রাশ করে এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে। শুনে এখানে শুয়ে শুয়ে কার্টুন দেখছিল, আমি ওকে বললাম যে তুই ঘরে যা, আমি এখানটা একটু পরিষ্কার করে নিই। ও বলছে তাহলে ফোন দাও, মানে কি বলতো আজকে যেহেতু ছুটি আছে, আর মানে ঘরে থাকলেই ও টিভিতে কার্টুন দেখবে, না হলে ওকে ফোনটা দিতে হবে, ও এই গেম টেম খেলবে আর কি। আর আমাদের এখানে তো কোনো সেরকম বাচ্চা নেই, আমাদের সামনের যে ফ্ল্যাটে মানে একটা ওর মতনই বাচ্চা আছে, সেও আবার ওই গেম পাগল, মানে দুজনে ফোনেতে ওই গেম খেলবে। তা আমি এখন ওই 1 ঘন্টা করে ওকে ফোন দিই, ওদের বাড়িতে খেলে স্কুল থেকে এসে। এই দেখো এখন আমি ওকে বকছি, তো কোনো কোথায় শুনছে না, মা তুমি আমাকে ফোনটা দাও। আর যাই হোক দেখো এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, আর আমি যে রোজ পরিষ্কার করি তা না, মানে যখন যেটা টাইম পাই তখন সেটা পরিষ্কার করে নিই, আর করতে তো হবে আমাকে, আমার তো আর করার কোনো লোক নেই। আর কি বলো তো, এখানে রোজ পরিষ্কার করলেও, মানে রোজ না হলেও আমি একদিন ছাড়া তো পরিষ্কার করি, তাও যে কোথা থেকে এত ধুলো আসে বুঝতেই পারি না। দেখো এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মানে কালকে রাত থেকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, মানে দেখো কাল রাত থেকে না, বিকেল থেকে বৃষ্টিটা হওয়া শুরু হয়েছে।
আরে দেখো সকালে একবার বিছানাটা গুছিয়েছি, আর সোনু যে ও তো বাড়িতে আছে, ও তো সারাক্ষণ থাকলে ওই সোফা আর নালে বিছানাতে শুয়ে শুয়ে ওই ধাসা ধাসি করছে। তো বিছানাটা আবার একটু মানে টান টান করে গুছিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছি চারদিকে আমার জামা কাপড় মেলা, মানে কিছু কিছু শুকিয়েছে আবার কিছু কিছু ভিজেও রয়েছে। সোনু এখান থেকে গিয়ে আবার কার্টুন চালিয়ে দিয়ে সোফাতে শুয়ে পড়েছে, ও ঘরে থাকলে এইরকমই করে। আর আমাদের গ্রামের দিকে বাচ্চারা কত খেলাধুলা করে, মানে কত বাচ্চারা আছে, আর এখানে সব বাচ্চারা আছে সব ঘর বন্দি, মানে যে যার সে তার, মানে ওই একটা ওর বন্ধু আছে এখানে, সেও ওই গেম পাগল, ওই ফোনটা নিয়ে গেমই খেলে, তোমাদেরকে তো বললাম। তো যাই হোক, দেখো জামাকাপড়গুলো সব গুছিয়ে নিলাম, এখন হয়ে গেল আর এক সমস্যা, জামা কাপড়গুলো নিয়ে মানে বাথরুমে ঢুকেছি, মানে এগুলো পরিষ্কার করার জন্য দেখি বাথরুমের কলে জলই পড়ছে না। মানে মাঝে মধ্যেই জানো তো যে কী সমস্যা হয় ওই লাইনটাতে, মানে আমাদের কী বলতো, মানে এই কিচেনের লাইনটা আর বাথরুমের লাইনটা না পুরোটাই সম্পূর্ণই আলাদা, মানে ওর চাবি আলাদা এর চাবিটাও আলাদা। তো কলে এখন জল পড়ছে না, মিস্ত্রিকে মানে বলা হয়েছে, তো কখন মিস্ত্রি আসবে তারপরে সারাবে তারপরে আমার করতে গেলে তো হবে না। তো সেই জন্য ভাবলাম যে এই বেসিনেই একটু পরিষ্কার করে নিই, আর যেহেতু খুব নোংরা হয়নি, মানে একবার করে পড়েছে, আর সাদা জামা তো মানে রেখে দিলে কোথায় দাগ দাগ ধরে যাবে, সেই জন্য ভাবলাম যে বেসিনেতে একটু ধুয়ে দিই, ধুয়ে জানলায় মেলে দেবো। দেখো জামা কাপড়গুলো এই জানলাতে মেলে দিচ্ছি, কেননা বাইরে বৃষ্টি হচ্ছে, ছাদে যদি মেলে দিই না ভিজে যাবে। আর সকালে জানো তো আজকে স্নান করিনি, বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর আমি বেশিরভাগ সকালে বাসি নাইটি চেঞ্জ করে রান্নাবান্না করে তারপরেই স্নান করি, আবার এক এক দিন আবার গায়ে জলও ঢেলে নিই। তো যাই হোক, আজকে আমাকে একটু তো দোকানেও যেতে হবে, একবারে ভাবছি দোকান থেকে এসে তারপরে স্নান করব। এখন দেখো আমার জন্য চা করে নিয়েছি, এখন আমি চা বিস্কুট খেয়ে নেব, আর সকালে আমি বেশিরভাগ চা বিস্কুটই খাই, তোমাদের আগেই বলেছি। তো দুটো বিস্কুট আর চা, মানে চা খেয়ে আমি এখন দোকানে চলে যাব। এখন সোনুকে একটা পোচ বানিয়ে দিচ্ছি, তো ওর টোস্ট আর পোচ খেয়ে নেবে আজকে ব্রেকফাস্টে, আর আমি আর কিছু খাবো না। তো দেখো এখন ওষুধ নিয়ে বসে পড়েছি, তো বাইরে বৃষ্টি হচ্ছে, মানে খুব জোরে হচ্ছে না, মানে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য বসে আছি। আমি ভাবছি যে একটু থেমে গেলে তারপরে আমি দোকানে যাব। দেখো সংসারে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি দোকানে। আমি দোকানে এসেছি তখন 10টা বাজে, 10টার সময় মানে এখানে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি বিশেষ করে এই প্যাকেটগুলো করার জন্যই আসি, এই প্যাকেটগুলো করতে জানো তো অনেকটাই সময় লেগে যায়, আর যেই দিনে একটু প্যাকেট বেশি থাকে, তোমাদের দাদাভাই বলে যে বাড়িতে রান্না করতে হবে না, এখানে প্যাকেট করতে চলে আসবে আর এখান থেকে খাবার দাবার সব নিয়ে চলে যাবে। তো যাই হোক, আজকে তো বাড়িতে রান্না হবে না, আর দেখো প্যাকেটগুলো প্রায় হয়ে এসছে। দেখো রোজ যে খাবারগুলো বাড়ি থেকে ডেলিভারি যায় সেইগুলো আজকে এখান থেকে তোমার দাদাভাই ভরে দিচ্ছে, তো আমার তো আজকে পুরো ছুটি, রান্নাবান্নার দিক থেকে পুরোটাই ছুটি। আর দোকানটা আমাদের যেহেতু মানে বাড়ির খুব কাছাকাছি, মানে 10 মিনিট লাগে বাড়ি থেকে আসতে, সেই জন্য আমার সংসারের কাজ করে আবার দোকানে এসে করতে আমার কোনো অসুবিধাই হয় না। আমাদের এখান থেকে কলকাতার সমস্ত জায়গাতেই মানে ডেলিভারি দেওয়া হয়, এখানে সব রকমের খাবার তোমরা পেয়ে যাবে, মিনিমাম 10 জনের খাবার অর্ডার দিতে হবে, 10 থেকে 500 জন, আরও বেশি 500রও আরও বেশি মানে ডেলিভারি দেওয়া হয়। এখন দেখো আমি ঘরে চলে এসেছি, এখন এসে স্নান টান করে ঠাকুর পুজো করে নিচ্ছি, তো তখন তো ঠাকুর পুজো করা হয়নি।
আর এখন দেখো দোকান থেকে খাবারও নিয়ে চলে এসেছি, আজকে তো বাড়িতে রান্না হয়নি তোমাদেরকে বললাম, তো আমি আর সোনু সোনু খাবো, দুজনের জন্যই খাবার এনেছি। আর তোমাদের দাদা ভাই আজকে আসবে না, তো বিকালেও আজকে অনেক অর্ডার আছে, তো যেই দিনে বিকালেও অনেক অর্ডার থাকে সেই দিনে দুপুরবেলা তোমাদের দাদা ভাই বাড়ি আসে না। দেখো এখন সোনুকে আগে খেতে দিয়ে দিচ্ছি, মানে ওর খুব খিদে পেয়ে গেছে, মানে এখন 2:30 বাজে জানো তো, মানে ও বারবার আমাকে ফোন করছে যে মা কখন আসবে খাবার নিয়ে আসো, আমার খিদে পেয়েছে। তো যাই হোক দেখো ও তো মাছ খাবে না, ও শুধু সবজি দিয়ে মানে পটলের তরকারি আর আলু ভাজা আর ডাল দিয়েই খাবে, তো আর এনেছি পাবদা মাছ। তো চলো, আমারও খুব খিদে পেয়ে গেছে, আমিও খেতে বসে গেছি, সেই সকালে চা বিস্কুট খেয়ে গিয়েছিলাম, দোকানেও কিছু খাওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।